সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। স্পেশালি তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি একটি নতুন প্যারাগ্রাফ নিয়ে এসেছি, এ বার্থডে পার্টি। এই প্যারাগ্রাফটি তোমরা তোমাদের বইয়ে কিংবা ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবে। তবে তোমরা প্রশ্ন করবে, তাহলে কেন তোমরা এই প্যারাগ্রাফটি আমার ভিডিও দেখে শিখবে? হ্যাঁ, এর জবাবে আমি বলবো, বই কিংবা ইন্টারনেটের সহযোগিতা নিয়ে আমি এই প্যারাগ্রাফটিকে অপেক্ষাকৃত সহজ এবং সাবলীল ভাষায় লিখেছি। ডিফিকাল্ট ওয়ার্ডগুলো পরিবর্তন করে অপেক্ষাকৃত ইজি ওয়ার্ড, সিনোনিম ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যাতে করে এটা তোমাদের শিখতে সময় কম লাগে এবং সহজ মনে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যারাগ্রাফটিকে আমি একবার এর উচ্চারণ এবং বাংলা অর্থসহ পড়ে দেব। মনোযোগ সহকারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এবং কয়েকবার অনুশীলন করলে এটি তোমাদের কাছে অনেকটা পানির মতোই সহজ মনে হবে। প্রিয় বন্ধুরা, শেষের দিকে আমি এই প্যারাগ্রাফটির সম্পূর্ণ পেজ একসঙ্গে দিয়ে দেব, যাতে করে তোমরা এটির একটি স্ক্রিনশট রেখে দিতে পারো এবং নিজেদের কপিতে লিখে নিতেও পারো। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলে নতুন নতুন প্যারাগ্রাফ দেওয়া হয়ে থাকে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন ভিডিও, স্পেশালি নতুন নতুন প্যারাগ্রাফ এবং শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এখন শুরু করা যেতে পারে। এ বার্থডে পার্টি। এ বার্থডে পার্টি এর অর্থ হচ্ছে একটি জন্মদিনের আসর বা একটি জন্মদিনের উৎসব। এ পার্সনস বার্থডে ইজ আ স্পেশাল ডেট। একজন ব্যক্তির জন্মদিন হচ্ছে একটি বিশেষ দিন বা তারিখ। হোয়েন হি ওয়াজ বর্ন, যখন সে জন্মগ্রহণ করেছিল। অন দ্য বার্থডে, জন্মদিনে। দ্য ইনভাইটেড পার্সনস গ্যাদার ইন দ্য হাউস, জন্মদিনে আমন্ত্রিত ব্যক্তিরা, যাদেরকে নিমন্ত্রণ করা হয়, এই ব্যক্তিরা বাড়িতে এসে জমায়েত হয়। অর ইন আ সিলেক্টেড প্লেস, অথবা কোনো নির্ধারিত প্লেসে গিয়ে তারা একত্রিত জমায়েত হয়। পিপুল, স্পেশালি দ্য চিলড্রেন, জয়েন দ্য বার্থডে ইন দেয়ার বেস্ট ড্রেসেস, লোকজন, বিশেষ করে শিশুরা, সুন্দর সুন্দর ড্রেস পরে জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করে। পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট দ্য ডে ইন ডিফারেন্ট ওয়েস, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্নভাবে এই জন্মদিন পালন করে থাকে। ইন সাম কান্ট্রিজ পিপুল ইউজ আ কেক অন অনস বার্থডে, কিছু কিছু দেশে লোকজন কারো জন্মদিনে কেক, বিশেষ কেক বা জন্মদিনের কেক ব্যবহার করে থাকে। দেয়ার ইজ আ ক্যান্ডেল অন দ্য কেক ফর ইচ ইয়ার অফ দ্য পার্সনস লাইফ, যার জন্মদিন তার জীবনের প্রতিটি বছর অনুসারে এক একটি মোমবাতি এই কেকের উপরে রাখা হয়। পিপুল সিং দ্য বার্থডে সং হ্যাপি বার্থডে টু ইউ, লোকজন বার্থডের বিশেষ দিনের সেই গানটি হ্যাপি বার্থডে টু ইউ, এই গানটি সবাই একসঙ্গে গায়। অ্যান্ড এনজয় দেমসেলভস ভেরি মাচ, এবং সবাই নিজেদের মধ্যে খুবই মজা করে। কেক, সুইটস অ্যান্ড ফ্রুটস আর দ্য স্পেশাল ফুড অফ আ বার্থডে, জন্মদিনের কেক, মিষ্টি এবং ফলমূল হচ্ছে মূলত জন্মদিনের বিশেষ খাবার। ফ্রেন্ডস অ্যান্ড গেস্টস ব্রিং গিফটস, বন্ধুবান্ধবরা এবং আত্মীয় স্বজনেরা উপহার নিয়ে আসে। লাইক বুকস, টয়েস অর ক্লোথস ফর দ্য বার্থডে পারসন, যার জন্মদিন তার জন্য সাধারণত বই, টয়েস অর্থাৎ খেলনা এবং পোশাক উপহার হিসেবে তারা নিয়ে আসে। ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে। পিপুল অ্যাটেন্ড দ্য বার্থডে পার্টি উইদাউট এনি গিফটস, লোকজন বার্থডে পার্টিতে অংশগ্রহণ করে কোনো প্রকার উপহার ছাড়াই। গিফট ইজ নট ইম্পর্টেন্ট থিং ফর দ্য বার্থডে, মূলত উপহার জন্মদিনের জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়, গুরুত্বপূর্ণ বিষয় নয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড দ্য টাইম উইথ দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, জন্মদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনটাকে সবাই মিলে এনজয় করা অর্থাৎ উপভোগ করা এবং বন্ধুবান্ধব ও ফ্যামিলির লোকজনের সঙ্গে একসঙ্গে একটি ভালো সময় অতিবাহিত করা। বার্থডে ইজ আ স্পেশাল ডে অফ দ্য পার্সন। বার্থডে হচ্ছে বা জন্মদিন হচ্ছে সেই ব্যক্তির জন্য একটি বিশেষ দিন। প্রিয় বন্ধুরা, এবার আমি এই প্যারাগ্রাফটি একসঙ্গে দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা এটির একটি স্ক্রিনশট রেখে দিতে পারো।